নমস্কার বন্ধুরা সুদীপ্ত দাস ইউটিউব চ্যানেলে আপনার স্বাগতম চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তো এখান থেকে আমার ভিডিও শুরু তো এবার আমি যা যা কাজ আছে এক এক করে সব কিছু সেরে নেব তো এখানে রাত্রের কিছু বাসন ছিল যে যেগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমি এই সব বাসনগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি ঘুম থেকে উঠার পর আমার বাসি কাজগুলো না সারলে আমার মুখটাও ধুতে ইচ্ছে করে না তাই আমি এক এক করে সব কাজ আগে সেরে নিই এখানে আমার বাসনগুলো গুছানো শেষ এবার আমি বিছানাটা ঠিক করে নেব। এখানে আমার বিছানাটাও ঠিক করা হয়ে গেছে এবার আমি বাবার বিছানাটা একবার ঝেড়ে নেব ভালো করে তো এখানে দেখতেই পাচ্ছ আমি বিছানাটা যাচ্ছি তো একবার বিছানাটা না জানলে আমার ভালো লাগে না তো এখানে বিছানাটা আমার ঝাড়া শেষ এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সকাল সকাল বাসি ঘর ঝাড়ু না দিলে কীরকম কীরকম লাগে তাই বলে আমি আগেই বাসি কাজগুলো সেরে নেই এরপর আবার আমি চলে গেলাম রান্না করে তো ডাইনিং টেবিলটা আমি রাত্রে মুছে রেখেছি আবারও আমি সকালবেলা মুছে নিচ্ছি ডাইনিং টেবিলটা মোচা শেষ এবার আমি বাসন রাখার জায়গাটা একবার ভালো করে কলেশের সাইডে ভালো করে মুছে নিচ্ছি তারপর আমি মুছে নিলাম রাত্রের বাসি চুলাটা তো একবার চুলাটা নাম হচ্ছে কিরম কিরম লাগে তো এখানে আমি প্রথমে সকালবেলা উঠে বাঁশি চুলাটা আমি প্রথমে মুছে নিই তো এখানে আমার বাসি চুলাটাও মোচা শেষ হয়ে যাচ্ছে মোচা শেষ তো এবার আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো এখানে আমার রান্নাঘরটাও ঝাড়ু দেওয়া শেষ এবার আমার মুখ পালা তো এবার আমি ব্রাশে পেস্ট লাগিয়ে নিচ্ছি তো এবার আমি যাই গিয়ে মুখটা ধুয়ে আসি এখানে আমি ব্রাশটা করে নিচ্ছি তো তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়ে এবার আমি এখানে বসাচ্ছি গরম জল যেটা আমি আর বাবা ঘুম থেকে উঠার পর প্রথমে আমরা গরম জল খাই তাই জন্য এখানে গরম জলটা করে নিচ্ছি আমার মুখ ধোয়া শেষ তো এবারে এসে আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি তো মুখটা মুচার পর দেখলাম যে আমার টিপটা এখান থেকে সরে গেছে কোথায় যে চলে গেল তারপর একটা টিপ আমি ঝট করে লাগিয়ে নিলাম এখানে টিপ না লাগলে ভালোই লাগে না এখানে আমি চলে আসলাম এসে আমার আর বাবার জন্য গরম জলটা নিয়ে নিচ্ছি তো এখানে আমার আর বাবার দুটো গ্লাস নিয়ে নিলাম তারপর আমি এটার মধ্যে ঠান্ডা জল মিক্স করে নিলাম তো এটা ঠান্ডা জল মিক্স করার পর এটা আমি বাবাকে নিয়ে দিয়ে দিলাম আর এখানে আমিও জলটা খেয়ে নিচ্ছি তারপর আমি গিয়ে চাটা বসিয়ে নিলাম তো এখানে চাটা বসানোর চেয়ে হলো অল্প মুড়ি ভাজা খাওয়ার তো এখানে সবার জন্য অল্প মুড়ি ভাজা করে নিচ্ছি অল্প তেল দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে মুড়িটা বেজে নিলাম তারপর এখানে আমার আর বাবার জন্য চাটা নিয়ে নিলাম নিয়ে এখানে চা বিস্কিট নিয়ে নিলাম আর অল্প মুড়ি ভাজা তো এখানে আমি খেয়ে নিচ্ছি চাটা মার জন্য চাটা এখানে নিয়ে নিলাম মার জন্য চাটা নেওয়ার পর আমি লেগে গেলাম আমার কাজে তো এখানে আমি প্রথমেই সকাল সকাল মনে হলো যে কেরালা ভাজা খাওয়ার তাই জন্য আমি এখানে কেরালাটা কেটে নিচ্ছি তো আজকে সকালে করব কেরালা বাজার তো এখানে আমি কেরালাটা কেটে নিলাম এবার আমি এর মধ্যে অল্প নুন দিয়ে এটাকে ভালো করে মেখে এটার জলটা বের করে নেবো তো এখান থেকে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি বাথের জন্য গরম জলটা বসে এনলাম আর এদিকে আমার কেরালা বাজারটাও আমি করে নিচ্ছি একসাথে দুটা করে নিচ্ছি এখানে আমি চালটা নিয়ে নিলাম এবার আমি চালটাকে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি চালটা ধোয়ার পর এদিকে বাতের জলটাও গরম হয়ে গেছে তাই জন্য আমি এখানে অল্প অল্প করে চালটাও দিয়ে দিলাম সব চাল দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দিলাম বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো শাক তো এবার আমি এগুলো নিয়ে মাকে দিয়ে দেবো এগুলো আমার এখানে মায়ের সবজি হাটিয়ে দিরা তো এটা কি তার শাক গো পাতা শাক তাই পাতা শাক শাক এখানে

এখানে মা আমাকে শাকটা কেটে দিয়েছে তো এবার আমি অল্প অল্প করে শাকটা কড়াইয়ে দিয়ে দেব। সবজিটাও কাটা শেষ এবার আমি সেই সবজিটা বানিয়ে নেব। তো এখানে প্রথমে আমি কড়াই সবজিটা অল্প অল্প করে দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখানে আমার সবজিটাও প্রায় হয়ে গেছে এবার আমি এর মতো অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি ভাতটা নিয়ে নিলাম ভাত শাক ভাজা আর রাত্রের ছিল শুটকি তরকারি এটা নিয়ে নিলাম আমি সকালে যা সবজিটা বানিয়ে নিচ্ছি সেটা নিয়ে নিলাম ভাত খাওয়ার পর এখানে আমি আর মা বেরিয়ে পড়লাম একটু শপিংয়ের জন্য তো ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিলাম কাজটা সেরে এখানে একটু বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে চলেই এলাম মার্কেটে তো এবার যা যা কেনার তা কিনে নেব তো এখানে প্রথমেই আমরা চলে গেলাম এই দোকানে ঢুকে পড়লাম মা কী নেবেন তো দেখিনি মা কী কিনে নেন এখান থেকে মা নিয়ে নিলেন তো এটা আমরা নিয়ে নিলাম এবার চলে এলাম একটা মিষ্টির দোকানে এখান থেকেও মা কী নেবেন তো দেখে কি কী কিনে নেন উনি তো মা এখান থেকেও নিয়ে নিলেন এইগুলো এবার তারপর চলে এলাম এখানে এখান থেকে মা নিয়ে বিরন চালের চিড়া যেটা নাকি মার খুব ভালো লাগে তো এখান থেকে আমরা নিয়ে নিলাম বিশ টাকার এই চিড়া তো এখানে দাদা আমাদেরকে দিয়ে দিচ্ছেন তারপর আমরা চলে গেলাম সুজা অন্য আরেকটা দোকানে যেখান থেকে আমি নিয়ে নেব শিলের জন্য উল তো এখানে আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে হলুদ কালারের উল আছে তো দাদা বললেন হ্যাঁ আছে তারপর এই দাদাটা এসে আমাকে বের করে দিলেন তো আমি এখানে নিয়ে নিলাম এটা নিয়ে দাদাকে টেকা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে তো এবার আমি আর মা এখান থেকে চলে গিয়ে সুজা চলে গেলাম একটা কাপড়ের দোকানে যেখান থেকে আমি নেব আমার জন্য একটা শাড়ি তো এখানে দাদা আমাকে শাড়ি বের করে দিল প্রথমেই আমাকে যেটা দেখিয়েছে তো আমার এটাই চয়েস লেগেছে তো আমি এটা নিয়ে নিলাম এখানে আমার শাড়িটা মানে খুব পছন্দ হয়েছে যেটা আমি ঘুরে গিয়ে তোমাদেরকে দেখাবো দাদাটা আমাদেরকে শাড়িটা দিয়ে দিল তারপর আমরা দাদাকে টাকা দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম তারপর আমি আর মা চলে গেলাম পার্লারে কারণ আমার অনেক দিন হয়েছে থ্রেডিং করা হয়নি তো গেলাম আমি আর মা পার্লারে পার্লারে গেলাম তো দেখি পার্লারের দিদিটাই আসেনি তো এখানে কতক্ষণ বসলাম আমি আর মা বসতে বসতে বোরিং লাগ তারপর একটা বোন এসে দরজাটা খুলে দিল তারপর দেখলাম ভিতরে কেউ নেই আমি শুধু একা তো একটু আয়নার সামনে গিয়ে একটু পোস্টও দিয়ে দিলাম তারপর বসতে বসতে আমার অনেকই বোরিং লাগছিল এদিকে আমার ঘুমও পাচ্ছিলো এদিকে মারও বসতে বসতে ঘুম পাচ্ছিল তারপর হঠাৎই দেখলাম যে পার্লারের দিদিটা চলে এসেছে হুট করে তারপর আমি ট্রেডিংটা করে নিই তো এখানে আমার থ্রেডিংটা শেষ এবার চলে যাব ঘরে তো এরপর হঠাৎ মনে হলো যে আমাদের আরেকটা জিনিস নেওয়ার বাকি রয়েছে তো চলে এলাম আরেকটি দোকানে তো এখানে এসে মা নিয়ে নিল একটা বাল্টি যেটা আমাদের দরকার অনেক দিন থেকে তো এখান থেকে একটা বালতি নিয়ে নিলাম আমরা তারপর বালতিটা নিয়ে সোজা চলে এলাম ঘরে তো এখানে দেখতেই পাচ্ছ আমি ঘরে চলে এলাম এসে আমি ঢুকে গেছি তো আমার অনেকই শরীরটা মানে কি করছিল মানে রৌদের মধ্যে একদম ভালো লাগছিল না তারপর ভাবলাম তোমাদেরকে আমি দেখিনি যে শাড়িটা আমি নিয়েছি তো শাড়িটা কীরকম হলো অবশ্যই আমাকে জানাবে তো আমার তো প্রথম দেখাতেই শাড়িটা খুবই ভালো লেগেছে তো এবার আমি শাড়িটাকে আবার বাঞ্চ করে রেখে দিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিও